বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেড ও বাকরাবাদ গ্যাস ফিল্ডের আওতায় কূপগুলোতে অস্বাভাবিক পানি ওঠায় কমছে গ্যাসের চাপ। এতে সংকটে পড়তে যাচ্ছে কোম্পানিগুলো। বিকল্প হিসেবে কম্প্রেসার স্টেশন স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। চলছে অগভীর কূপ অনুসন্ধানের চেষ্টাও। পেট্রোবাংলার অধীনস্থ কোম্পানিগুলোর সরবরাহ হওয়া গ্যাসের বড় অংশ আসে তিতাস ও বাখরাবাদ গ্যাস ফিল্ড থেকে, কিন্তু গেল কয়েক বছর ধরে কূপগুলো থেকে পানি উঠছে অস্বাভাবিক হারে, ফলে কমছে উৎপাদন। এমন অবস্থায় সরবরাহ বাড়াতে নানামুখী উদ্যোগ নিচ্ছে কোম্পানিগুলো। কর্মকর্তারা জানান, এরই মধ্যে হাই প্রেশার জোন থেকে গ্যাস উত্তোলন প্রক্রিয়া শুরু হয়েছে। চলছে অগভীর কূপ অনুসন্ধান করে গ্যাস উৎপাদনের চেষ্টা। এই কাজের জন্য খরচ হওয়া টাকার যোগান দেবে গ্যাস ডেভেলপমেন্ট ফান্ড। প্রতি ইয়ারে গ্যাস উঠতেছে, রিজার্ভটা আমাদের একটা লিমিটেড রিজার্ভ, সেই রিজার্ভটা প্রতিনিয়ত আমরা যে গ্যাস তুলতেছি, গ্যাস তোলার কারণে কমে যাচ্ছে না। কম্পোজিট এখন না বসায় তাহলে আমাদের এই ওয়েলগুলো আর এই গ্যাসগুলো আর ন্যাশনাল গ্রিডে ঢুকানো যাবে না, ওয়েল ফিল পরে থাকবে, মানে অনেক গ্যাস আনইউজ অবস্থা পরে থাকবে যদি কম্প্রেসার না বসানো হয়। দেশীয় কোম্পানিগুলো থেকে উৎপাদন কমে যাওয়ায় নির্ভরতা বেড়েছে আমদানিগুলোর উপর, ফলে বাড়তি দামের চাপে পড়তে যাচ্ছেন ভোক্তারা। এমন অবস্থায় স্থানীয় যোগান বাড়াতে নতুন স্তরের সম্ভাবনা আমলে নিয়ে আলাদা প্রকল্প হাতে নিচ্ছে বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি এবং জ্বালানি বিভাগ। সেই স্যান্ডের দেখা যাচ্ছে যে পানি উঠে গেছে, অন্য স্যান্ডগুলিকে টার্গেট করে আমরা কিছু ইনফিল ওয়েল করব, ডিপ ওয়েল করব। ইতিমধ্যে প্রকল্প গ্রহণ করা হয়েছে আমাদের মন্ত্রণালয়। উৎপাদন বাড়ানোর জন্য সেইসমিক সার্ভে সহ অনেকগুলি ড্রিলিং ওয়ার্কওভারের কাজ নিয়েছে, আমরা ওয়ার্কওভার করেছি ইতিমধ্যে। কম্প্রেশনের প্রকল্প একটা বাস্তবায়ন হয়ে গিয়েছে, আরও একটা বাস্তবায়ন নিয়েছে, আরেকটা নিচ্ছে আজকে। বর্তমানে দৈনিক 63 কোটি ঘনফুট হারে গ্যাসের যোগান দিচ্ছে বাংলাদেশ গ্যাস ফিল্ড। এই গ্যাস তুলতে গিয়ে গ্যাসের সাথে পানি উঠছে 850 ব্যারেলের উপরে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।